নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকে রিষড়ার ভয়ঙ্কর পরিস্থিতির আপডেট আপনাদের সামনে তুলে ধরেছে দ্য রিপোর্ট। চব্বিশ ঘন্টা পেরোনোর আগে হিংসা ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ঘটনায় সাধারণ মানুষের সঙ্গে গতকাল এই হামলার সঙ্গে প্রকৃত যারা যুক্ত, এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে হয়তো ভুলে গেছে থুরি, ভুলে গেছে প্রশাসন। একথা আমি বলছি না, এ কথা বলছেন রিষড়ার বাসিন্দা হরিশ আগরওয়াল। তার অভিযোগ, গতকাল হিংসাত্মক মুহূর্ত কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তার ছেলে হিমাংশু আগরওয়াল বাড়ি ফেরার সময় কিছুটা দূরে তাকে রামনবমীর মিছিলে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। স্যার, কিছু বোঝা যাচ্ছে না, কিছু বলা মুশকিল। কালকে যে অবস্থা ছিল, আজকে কি পড়ে? আজকেরটা তো বাড়ি থেকে বের হওয়ার পর আমি তো এনএস রোড উপরে থাকি, আমি তো আতঙ্ক একটু লাগছে। আতঙ্ক বলতে গেলে এখন আতঙ্ক পুলিশে আতঙ্ক আছে, কে কখন কবে কাকে ধরে নেবে কিছু বলা মুশকিল। কতজনকে ধরে, মানে অনেকজনকে ধরে দেখে বোঝা যাচ্ছে যে 15-20টা লোককে ধরা হয়েছে। ঠিক আছে, আপনার কাউকে ধরেছে? আমার ছেলেকে ধরেছে। কেন কেন ধরলো? আমার ছেলে ওই বাড়ি ফিরছিল, জুলুসে গিয়েছিল, জুলুস থেকে হয়ে আবার বাড়ি ফিরছে। বাড়ি থেকে দু কদম দূরে দুটো, মানে আমার বাড়ি হচ্ছে 49/15, আর আমার বাড়ির পাশে হচ্ছে শঙ্কর সাহ বাড়ি। আমার বাড়ি থেকে দু কদম দূরে মানে তিনটে বাড়ি ছেড়ে ওর বাড়ি, তিনটে বাড়ি ছেড়ে ওর বাড়ি শঙ্কর সাহ বাড়ি, ওর তলা থেকে হয়ে আমার বাড়িতে আসবে। তাকে তুলে নিয়েছে? হ্যাঁ, তাকে তুলে নিয়েছে। দেখি পুলে, মানে যাকে তাকে তুলছিল নাকি? ইয়েস। কীভাবে, মানে কোন চত্বর থেকে বেশি ধরেছে? এনএস রোড থেকেই বেশি ধরেছে। ঝামেলাটা কি এনএস রোডেই হয়েছিল? না, ঝামেলাটা হয়েছে আপনার একদম সাই রোড জিডি রোড। কী বলবেন দাদা, যে পরিস্থিতি হয়ে আছে এখন দাদা, কিছু বলা মুশকিল। আর কী বলবো, এদের উপরে কিছু বলা মুশকিল। এদেরকে কিছু বললে পরে আমার ছেলেকে হয়তো অন্য কোনো রকম কেস দিতেও পারে। কী চাইছেন দাদা? আমরা তো চাই যে আমার ছেলেকে ছেড়ে দিই আর পরিস্থিতি সামান হোক যত তাড়াতাড়ি। আজ সকাল থেকেই বন্ধ দোকানপাট, থমথমে এলাকা। সোমবার রাত 10টা পর্যন্ত রিষড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, চলছে পুলিশি টহলদারি। গতকাল অগ্নিগর্ভ রিষড়ার ছয় চাপা আগুন যাতে নতুন করে জ্বালতে না পারে তাই রিষড়া এবং মাহেশ এলাকায় জারি হয়েছে 144 ধারা। তবে প্রশ্ন হচ্ছে, যেভাবে আজ হরিশ আগরওয়ালের থেকে সত্যিটা প্রকাশ হয়ে এলো, তাতে বাকি 11 জন যারা গ্রেপ্তার হয়েছে তারা সত্যি হামলার সঙ্গে যুক্ত তো? ঘটনাকে কেন্দ্র করে রামনবমীর মিছিল ঘিরে নানান বিতর্ক শুরু হলেও, তবে নিজেদের অবস্থানে দাঁড়িয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে পুলিশের ভূমিকার বিরুদ্ধে। রিষড়া থেকে তরুণ তাঁতি, দ্য রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।